আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আশা করছি সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজকে সকল পিতামাতার জন্য তাদের সন্তানদের প্রতি একটি খুবই গুরুত্বপূর্ণ আর উপকারী দোয়া সম্পর্কে কথা বলবো। সকল পিতামাতাই মনে প্রাণে চায় যে তার সন্তান যেন ভালো থাকে, সুস্থ থাকে, পাশাপাশি জীবনে তারা যেন সফল হয়, সমাজে সবাই যেন তাদের সন্তানদের সম্মান আর শ্রদ্ধা করে এবং ভালোবাসে, কখনো তাদের যেন রিজিকের কোনো অভাব না হয়, কোনো বিপদ আপদ না হয়। আর এমন একটি দোয়া, যেই দোয়াটি স্বয়ং আল্লাহ তাআলা পছন্দ করেছেন, যেন প্রত্যেক মা বাবা তাদের সন্তানদের জন্য এমনি ভাবে দোয়া করেন, তাহলে সেই দোয়াটা কতটা গুরুত্বপূর্ণ আর প্রয়োজনীয় আশা করছি অবশ্যই বুঝতে পারছেন। এই দোয়াটি হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম মহান আল্লাহ তাআলার নিকট করেছিলেন তার সন্তানদের ব্যাপারে, আর মহান আল্লাহ তাআলার নিকট এই দোয়াটি খুবই পছন্দ হয়, যার কারণে পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই দোয়াটি উল্লেখ করেছেন। আসুন আমরা এই উপকারী দোয়াটি দেখে নেই অর্থ সহকারে। بسم الله الرحمن الرحيم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون অর্থ, হে আল্লাহ, তুমি আমার সন্তানদের নামাজি বানাও এবং সমাজের সকলেই যেন আমার সন্তানদের ভালোবাসে, আর কখনোই আমার সন্তানদের অভাব অনটনের মধ্যে রেখো না, সর্বদা তাদের সচ্ছল অবস্থায় রেখো যেন তারা তোমার শুকরিয়া আদায় করতে পারে। এই দোয়াটি চাইলে নামাজের পর পড়তে পারেন অথবা যে কোনো সময়, যখনই সন্তানদের জন্য শুভকামনা করবেন বা মঙ্গল কামনা করবেন তখনও এই দোয়ার মাধ্যমে তা করতে পারেন, কেননা এটা পবিত্র কোরআনের আয়াত এবং সন্তানদের জন্য আল্লাহ তাআলার কাছে পছন্দেরও একটি দোয়া। সুতরাং আমরা আমাদের সন্তানদের জন্য এই দোয়াটি করব, যেন আল্লাহ তাআলা তাদের সদা সর্বদা ভালো রাখেন, কল্যাণের সাথে রাখেন। আমিন। এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ইসলামকে প্রচারের সাথে ইসলামিক তথ্যবহুল ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য এই সাবস্ক্রাইব আইকনটিতে ক্লিক করুন। এরপর এই বেল আইকনটিতে ক্লিক করুন। যখনই আমরা ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব করার জন্য সবাইকে ধন্যবাদ।